এটি বিভিন্ন কার্যক্রম আছে যে বিকাশমূলক কার্যক্রম তাকে দেখিব আমি নানপুর ব্লকরে বহুত সারা কার্যক্রম দেখি কলেক্টর বিথিলে মো সাঙ্গে মো সাঙ্গে আজি এয়ারপোর্ট অথরিটির আর এটি যে এয়ারলাইন অপরেট করবে ইন্ডিয়া ওয়ান তাঁর লোক বি আসছেন কোরাপুট জেলা মু যে আসছি তো মু বাবিটি জয়পুর কু ভিজিট করবি এয়ারপোর্টর আমার কার্য চালিছে রাজ্য সরকার তরফ যে ইনফ্রাষ্ট্রকচর রিকোয়ারমেন্ট আছে সে সব কমপ্লিট হয়ে সারিছে সে লাইসেন্স পাই আপ্লাই করে সারিছেন তো আমার আশা আছে বহু জলদি সে লাইসেন্স বি মিলে যাব আর এয়ারলাইন যে তাঁর এয়ারক্রাফ্ট অলরেডি আনি সারিছেন তো খুব শীঘ্র সে আরম্ভ করবে তারপরে প্রিপারেটরি অ্যারেঞ্জমেন্ট কোণ আছে সেটা দেখা খোলা হচ্ছে আর নয় এয়ারলাইন অপরেট করছে বহু তার প্রোসিজর রয়েছে সেফটি আর সিকিউরিটি তো সে কার্যক্রম সব চালছে তো মুসি এক্সাক্ট ডেট কিন্তু আমি আশা করছু জুন প্রথম সপ্তাহ ভিতরে এ কার্যক্রম শুরু প্রথম স্তরের আরম্ভ করবে মানে জয়পুর ভুবনেশ্বর রুট তো নিশ্চয় আরম্ভ হব আর জয়পুর বিশাখাপট্টনম রুট বি আছে সেটা আরম্ভ হব যেতবে তাঁর টিকি অপরেশন স্টেবিলাইজ হব সফিসিয়েন্ট তাঁর ক্যাপাসিটি সে বাকি যে রুটস আপ্লাই করছেন ভুবনেশ্বর রুটকেলা আছে ভুবনেশ্বর অমর্দা রুট বি আমি বিক্রে লগাইছু আর বেঙ্গালুন্ডা মধ্য আমার অপ্রুভ হয়েকি অছি সে রুট গুড়িকু আস ওয়াইজ আরম্ভ